এবারের শোক সংবাদ। অভিনেতা, নাট্য পরিচালক ও মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু আর নেই। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফুসফুসের সংক্রমণ নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তোমার মাঝে আমি স্পষ্ট দেখতে পাই আমার সেই হুরমুতি বুয়াকে, যে কপালে ছ্যাঁকা নিয়ে সারা বাকুলিয়া ঘুরে বেরিয়েছে, সুলতানের হাত থেকে মালুকে উদ্ধার করেছে, কুমিল্লা রেল স্টেশনে মালুকে কলকাতা যাওয়ার ভাড়ার টাকা দিয়েছে। বিটিভির সোনালী যুগের কালজয়ী ধারাবাহিক নাটক সংসপ্তক, যে কটি চরিত্র মানুষের মনে আসন করে রয়েছে তার অন্যতম মালু, মালু মুজিবুর রহমান দিলু। আমারটা খাইয়া আমারটা পুইরা কয় কিনা বাপের বাড়িতে ভুগা, আমার বলে বউ বাচ্চা পালনে বুড়াদ নাই, অহন আমারে দেখা হেরার মন বরে না, অহনে নতুন মানুষ লাগবো। স্বাধীন দেশে 1972 সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হন মুজিবুর রহমান দিলু। এরপর কেবলই এগিয়ে চলা, তথাপি সময় ও সময় নামে আরও দুটি ধারাবাহিক নাটক ও একাধিক একক নাটকে শক্তিমান অভিনেতা হিসেবে সমূহের জায়গা করে নেন তিনি। মেলায় যে বুড়া মানুষের যাওয়ার নিষেধ এইটা আমার জানা ছিল না, কিন্তু মা তোর জানা ছিল। যদিও অভিনয়ের শুরুটা মঞ্চ থেকেই, গড়ে তোলেন নিজের নাটকের দল ঢাকা ড্রামা। আপনি না দেখতে অনেক সুইট। যা কি যে বলছেন আমার লজ্জা লজ্জা লাগছে। আমি গাধা বলছি নানা রঙের দিনগুলো, জনতার রঙ্গশালা, নীল পানিয়া, আরেক ফাল্গুন, এমন অসংখ্য নাটকে অভিনয় করে মঞ্চ মাতান তিনি। অভিনয়ের পাশাপাশি মঞ্চ নাটকের সফল নির্দেশক ও সংগঠক তিনি। এরপর অভিনয়ে সেভাবে তাকে পাননি দর্শকরা। স্ত্রী রানী রহমান, দুই ছেলে অয়ন রহমান, অতুল রহমান ও এক মেয়ে তানজিলা মুজিবকে নিয়ে ঢাকার উত্তরায় তার সংসার, সেই সঙ্গে চাকরি জীবনের ব্যস্ততা। সাংগঠনিক দক্ষতা আর টেলিভিশনের অভিজ্ঞতা নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দীর্ঘদিন পরিচালনা করেছেন তিনি। জীবনযুদ্ধে সবচেয়ে বড় কষ্টের অভিজ্ঞতার শুরু 2005 সাল থেকে। গুলেনবাড়ি সিন্ড্রোম যেন অনেকটাই নিভৃত্ত জারি করে ফেলে এই উদ্যমী নাট্যজনকে, তবুও লড়ে গেছেন তিনি। ফিরেছিলেনও স্বাভাবিক জীবনে, কিন্তু ফুসফুসের 70% সংক্রমণ নিয়ে জীবনযুদ্ধের ইতি টানেন গুনিয়ে মানুষটি। তার চিরবিদায়ে এটিএন নিউজের বিনম্র শ্রদ্ধা। টুপিতে পালক গুঁজে অথবা জবর জং, ঢোলা পায়জামা কামিজ গায়ে মগডালে একা শীষ দাও পাখির মতোই, কিংবা চাখানায় বসো ছায়াছন্ন। সাদিয়া নাসি, ইটিএন নিউজ, ঢাকা।